हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय रेशमी चैनल থেকে আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শুনলে কিছু বন্ধুরা এক্ষুনি মুখ বেঁকাবেন আমি জানি, আর আমার কিছু বন্ধু খুব খুশি হবেন। একদম ঠিক ধরেছেন, আমি আজকে দেখাবো একটা শুটকি মাছের ডিশ। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে লইট্টা শুটকি বা লোটে শুটকির ভুনা। এটি একটি অথেন্টিক ট্র্যাডিশনাল পূর্ববঙ্গীয় রেসিপি। বাংলাদেশে বিভিন্ন মাছ দিয়ে শুটকির ভুনা ভীষণই জনপ্রিয় একটা ডিশ। আমি আজ দেখাবো শীতের সবজি দিয়ে লইট্টা মাছের শুটকির ভুনা। তাহলে বন্ধুরা, যারা আমার মতো শুটকি খেতে পছন্দ করে তারা ঝটপট রেসিপিটি দেখে নিন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। শুরু করি তাহলে। আমি এখানে 50 গ্রাম লোটে শুটকি নিয়েছি। শুটকিগুলো মাথা বাদ দিয়ে এরম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার জল পাল্টে পাল্টে বারবার মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর শুটকি মাছের পেটের মধ্যে যে ময়লা থাকে সেটাকেও পরিষ্কার করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। এই জলের মধ্যে শুটকি মাছগুলো দিয়ে অন্তত 4-5 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির মধ্যে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো এতবার ধোয়ার পরেও জলের রংটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নিয়ে আরো একবার খুব ভালো করে ধুয়ে ঝাঁঝরির মধ্যে রেখে জল ঝরিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ছোট টুকরো করে কাটা একটা বড় আলু, আর দিচ্ছি ছোট টুকরো করে কাটা 8-10টা শিম। আলু আর শিম ভালো করে ভেজে নিতে হবে। শিম ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুর টুকরোগুলো আর একটু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি টুকরো করে কাটা একটা ছোট বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি জল ঝরানো সেদ্ধ করা শুটকি মাছ। মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যেই দিয়েছি আরো 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো মিনিট খানেক হালকা ভেজে নেব। এবার দিচ্ছি স্লাইস করে কাটা একটা বড় পেঁয়াজ। পেঁয়াজ হালকা সোনালী করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ আদা বাটা, আর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি টুকরো করে কাটা একটা ছোট টমেটো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটো কুচিগুলো সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো বাকি সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। শুটকি মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আপনারা চাইলে আরো কিছুটা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আর চাইলে সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভাজা সবজিগুলো আরো একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সেদ্ধ করে ভাজা শুটকি মাছ। ভাজা মাছগুলো দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে কুক করব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আরো 2-3 মিনিট মিডিয়াম হিটে কুক করার পর ঝোলটা বেশ কিছুটা শুকিয়ে এসেছে। শুটকি ভুনা ঠিক এই রকমই হয়। আপনারা চাইলে ঝোলটা আরো একটু শুকিয়ে নিতে পারে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমার সবজি দিয়ে লইট্টা শুটকি ভুনা রেডি এন্ড সার্ভ। তাহলে বন্ধুরা, আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজ তাহলে টাটা, আবার চলে আসবো একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।